আপু আপনি আপনি নামুন, এবার আমাকে আপনি দোল দেবেন। না না, আমি একদম পারবো না, এই আমার খুব ক্ষুধা লেগেছে, এই আমি বাসা যাচ্ছি। আল্লাহ হাফেজ আপুজান। রুকাইয়া এবং রাবেয়াকে নিয়ে উদয়পুরে বসবাস করত। রুকাইয়া ছিল বড় এবং রাবেয়া ছিল ছোট। তারা দুজন উদয়পুরের একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়ত। একদিন বিকেল বেলার কথা, যখন রুকাইয়া এবং রাবেয়া পড়তে বসেছিল আর তাদের মা দুই বোনকে পড়াচ্ছিল। আম্মি চান ও আম্মি চান, আমি একটু পানি খেতে চাই। পড়তে বসলে শুধু পানি খেতে যাই, টয়লেটে যাই, ঘুম পাচ্ছে, ক্ষুধা লেগেছে, আরো কত বাহানা। পানি খেতে যেতে হবে না তোমাকে, তোমার পাশে পানি রাখা আছে, খেয়ে নাও। উফ বাবা, আম্মি চান পড়তে বসালে আর ছাড়তেই চায় না, বিকেল তো হয়ে এসেছে, এখন তো খেলতে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত পড়াই তো হলো না, আজ বুঝি আমার আর খেলতে যাওয়া হবে না। বিসমিল্লাহ। বলছি কি আম্মি জান, আমি একটু টয়লেটে যাই। এই তো শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু টয়লেটে গিয়ে আবার 1 ঘন্টা থেকো না, তাড়াতাড়ি করে চলে আসবে। আচ্ছা আচ্ছা আম্মি জান, ঠিক আছে। খুব খুব পড়ো, হতে হবে বড়। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, বড়টা তো একদম আমার মতো হয়েছে, নম্র ভদ্র, কত সুন্দর করে পড়াশোনা করছে। আর ছোটটা একদম ওর বাপের মতো হয়েছে, যেটা বলবো ঠিক তার উল্টোটা করে বসে থাকবে, আর পড়াশোনার তো কোনো নামকন্থই নেই। আল্লাহ, তুমি রাবেয়াকে সঠিক বুঝ দান করো, ও যেন আমার বাধ্য হয়ে যায়। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে পাকে পাকে, বৈশাখ মাসে তার হাত জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারে, চিক চিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। যাক বাবা, বাংলা ম্যাডামের সব পড়া মুখস্থ হয়ে গেছে, এবার আমি ইংরেজি পড়ি। জনি জনি ইস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাই নো পাপা, ওপেন ইউর মাউথ হা হা হা। আমি জান, আমার তো পড়া শেষ, বুঝে কে আমি একটু খেলতে যাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। রাবেয়া রাবেয়া, তোমার কি এখনো টয়লেট হয়নি, নাকি আবার টয়লেটে গিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়েছ? মায়ের ডাক শুনে রাবেয়া টয়লেট থেকে বের হয়ে আসে। ইয়া আল্লাহ, আম্মি চাই আপনি যে কি বলেন না, আমি তো এখন নাই টয়লেটে ঘুমাই না, আমি নিজেকে শয়তানের থেকে হেফাজতে রাখি, আমি তো হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দর করে হাত ধুচ্ছিলাম। একই কি আপুজান, আপনার পড়া শেষ, নিশ্চয়ই আপনি এখন খেলতে যাবেন, আমিও যাবো আপনার সাথে। একদম না রাবেয়া, তুমি আগে স্কুলের পড়া শেষ করবে, তারপর আমি তোমাকে খেলা করতে দিব, তার আগে একদম তোমাকে আমি যেতে দিব না। আম্মি চান, পড়া শেষ করতে আমার তো অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে রাত নেমে আসবে, আমি একটু খেলতে যাই। আম্মি চান, এসে আমি পড়তে বসবো, এই যে আমি আপনাকে ওয়াদা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আম্মি চান, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর তারা দুই বোন খেলতে চলে যায়।
আসসালামু আলাইকুম রুমা, তুমি এসেছো? চলো আমরা খেলা করি। ওয়ালাইকুম আসসালাম, চলো চলো রোকাইয়া। তারা তিনজন দেখে সেখানে মাত্র দুইটা দোলনা, একটাতে রুমা বসে আর অন্য দোলনায় রাবেয়া বসে দোল খেতে থাকে। ইয়া আল্লাহ, তোমরা দুজন তো দুইটা দোলনায় কত সুন্দর করে বসে আছো, কিন্তু আমি কি করব, এখানে তো আর দোলনা নেই। আপুজন, আমার দোলনা খুবই আস্তে দুলছে, আমার একটু ভালো লাগছে না। আপনি এক কাজ করুন, আমার দোলনায় জোরে জোরে দোল দিন, তাহলে আমার দোল খেতে খুব ভালো লাগবে, আমি অনেক উপরে যেতে পারবো। আচ্ছা আচ্ছা রাবেয়া, তুমি যখন বলছো তখন ঠিক আছে। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি তো অনেকক্ষণ থেকে আপনাকে দোল খাওয়াচ্ছি বোন, এবার আপনি নামুন, আমি দোল খাই। না না আপু, আমার তো এখনো ঠিক মতো দোল খাওয়া হয়নি, আপনি আর একটু দোলান, তারপর আমি নামছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাবেয়া, তাহলে তুমি ওয়াদা করো আমায় তুমি দোল খাওয়াবে। এই যে আপু, আমি তোমাকে ওয়াদা করলাম, আমি তোমাকে দোল খাওয়াবো। রাবেয়ার কথা মতো রুকাইয়া অনেকক্ষণ দোল দেয়, এক পর্যায়ে রুকাইয়া হাঁপিয়ে যায়। বোন, এবার আমি দোল খাবো, আপনি আপনি নামুন, এবার আমাকে আপনি দোল দেবেন। না না, আমি একদম পারবো না, এই আমার খুব ক্ষুধা লেগেছে, এই আমি বাসা যাচ্ছি, আল্লাহ হাফেজ আপুজান। এই বলে রাবেয়া বাড়িতে চলে যায়। রুকাইয়া, তুমি একদম মন খারাপ করো না, দোলনায় বসে পড়ো, এখন তো রাবেয়া চলে গেছে। না না রুমা, রাবেয়া আমার সাথে বেয়াদবি করেছে, এটা আমি আম্মিজানকে বলে দেব, আমি আর দোল খাবো না, সে যে তার ওয়াদা ভঙ্গ করেছেন, এটা আম্মিজানকে বলতেই হবে। আম্মিজান, এই চিপসের প্যাকেট দুটো কাই আর এখানেই বা কি করছে? এই চিপসের প্যাকেট দুটো তোমাদের দুবোনের জন্য তোমাদের বাবা এনেছেন। তাহলে তো এই দুইটা চিপসই আমি খাবো। একদম না রাবেয়া, আপনি কেন আমার ভাগের চিপস খাবেন, ওটা আমার চিপস, আমাকে আপনি দিয়ে দিন। না না, আমি দিব না, আমার খুব খিদে পেয়েছে, এই দুইটা চিপসই আমি খাবো, একটা আমি আপনাকে দিব না। রাবেয়া, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আমি আপনার বড়, আর আপনি বড়দের কথার অবাধ্য হচ্ছেন। হ্যাঁ রাবেয়া, রুকাইয়া তো একদম ঠিক কথাই বলেছেন, সে তোমার বড়, আর তুমি কি না বড়দের কথার অবাধ্য হচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক না মা। সরি আম্মিজান, আপুজান, একটা চিপস আপনার আর একটা চিপস আমার, চলুন একসাথে বসে খাই। দাঁড়াও, তোমরা দুজন তো হাত ধোওনি, বাইরে থেকে তো তোমরা দুজন একটু আগে খেলে আসলে, তোমরা কি ভুলে গেছো খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হয়, তার উপর তাড়াহুড়ো করে চিপস খাওয়ার জন্য বিসমিল্লা বলতেও ভুলে গেছো তোমরা। সরি আম্মিজান, চলো রাবেয়া আমরা আগে হাত ধুয়ে আসি। এরপর তারা দুই বোন হাত ধুয়ে আসে আর বিসমিল্লাহ বলে চিপস খেতে থাকে। খাওয়া শেষে রাবেয়া বলে, আম্মিজান আরো চিপস কি আছে, আমার আরো চিপস খেতে ইচ্ছে করছে। না মা, আর তো চিপস নেই, তাছাড়া এ ধরনের খাবার রোজ রোজ খাওয়া একদমই ঠিক নয়, এসব খাবার যে স্বাস্থ্যের জন্য খুবই খারাপ।
আমি জান আপনি আর কখনোই রাবেয়া বোনকে মজার মজার খাবার বানিয়ে দেবেন না, কারণ রাবেয়া বোন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, সে কথা দিয়ে কথা রাখেনি। আস্তাগফিরুল্লাহ, এ আমি কি শুনছি? জি আমি জান রাবেয়া বোন আমাকে বলেছিল আমি তাকে দোল দিলে সেও আমার বেলায় দোলনায় দোল দেবে, কিন্তু সে আমার বেলায় দোল না দিয়ে পালিয়ে বাড়িতে এসেছে, সে তার ওয়াদা ভঙ্গ করেছে আমি জান। আস্তাগফিরুল্লাহ রাবেয়া, এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি মা। কিন্তু আমি জান আপু জান তো আমাকে অনেক আস্তে দোলনায় তুলিয়েছেন, আমি একদম দোলনায় চড়ে উপরে উঠতেই পারিনি। কিন্তু তার মানে তো এটা নয় রাবেয়া যে তুমি তোমার কমিটমেন্ট ভঙ্গ করবে। হাদিসে ওয়াদা পালনকারীকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, সরি আম্মি জান, এমন ভুল আমার আর কখনোই হবে না। সরি আমাকে না, তুমি তোমার আপুকে বলো, কারণ তুমি তাকেই কষ্ট দিয়েছো। সরি আপু জান, আমাকে আপনি ক্ষমা করে দিন। ইটস ওকে রাবেয়া, আমি আপনাকে ক্ষমা করেছি। শরীয়তে অযোগ্য অযোগ্যরই আসছে তীরে, শরীয়তে আম আমটি আমি খাবো পেরে। একি কি রাবেয়া, তুমি রাতে পড়তে বসেছো কেন? আমি জান আপনি কি ভুলে গেছেন, আমি আপনাকে বিকেলে ওয়াদা করেছিলাম যে আমি রাতের বেলায় পড়তে বসবো, তাই আমি আমার কথা রাখার জন্য পড়তে বসেছি। মাশাআল্লাহ, গুড গার্ল।